হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে আমি আপনাদেরকে আর্মহলের প্রবলেম সলভ করব তো তৈরি হয়ে যাওয়ার পরে অনেকে দেখবেন আর্মহলের অনেক প্রবলেম আসে অনেক সময় এরকম হয় যে আর্মহলের ভাঁজ পরে দেখবেন তৈরি হওয়ার পরে অনেক সময় আর্মহল প্রচন্ড টাইট হয়ে যায় তখন আপনি কীভাবে সলভ করবেন তো পুরোটা আজকে ডিটেলসে দেখাবো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখুন একটা তৈরি করা পুরো ব্লাউজ কিন্তু ওনার আর্মহলের একটু টাইট হচ্ছে ওটা প্রবলেম হচ্ছে তো তার জন্য এখানে হালকা কিন্তু ভাঁজ আসছে যখন দেখবেন অতিরিক্ত টাইট হবে আর্মল তখনও কিন্তু ভাঁজ আসে তো অতিরিক্ত লুজ হলেও কিন্তু ভাঁজ আসে তো এখানে দেখে নিন ভালো করে এটা হচ্ছে টেকিং দেওয়া ব্লাউজ আছে শুধুমাত্র এখানে প্রবলেম হচ্ছে এর আর্মহোলটা প্রচন্ড টাইট হয়ে গেছে তো এটাকে পুরো খুলে আবারও ঠিক করে দেব তো এখানে সলভ করার জন্য প্রথমেই আমাদের হাতাটাকে পুরো ওপেন করে নিতে হবে তো এখানে ওপেন করে পুরোটা কিন্তু আবারও কেটে নিতে হবে তো এটা পুরোটা ওপেন করবো প্রথমে তো এখানে দেখুন আমি পুরোটা খুলে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণে খুলেছি আপনারা চাইলে পুরো হাতটাকে আলাদা করে নিতে পারেন নিয়ে কাটিং করতে পারেন তো এখানে আমার শুধু ফুলে ছিল দামনাটা বেশি লেবে যাচ্ছিলো না যাদের দেখবেন এই পুড লাইনের সাইডটা খুব চওড়া আছে দেখবেন কাঁধ থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে তারা কি করবেন এখান থেকে পুরোটা খুলে নেবেন হাতা নিয়ে কিন্তু এখান থেকে যে আমাদের পুড লাইনের চওড়াটা অনেক বেশি ওটাকে আপনারা কমিয়ে নিতে পারেন তো এখানে আমার পুড লাইনের চওড়াতে কোনো প্রবলেম নেই তো এই জন্য আমি লাইনটাকে কিছু করছি না আমার প্রবলেম হচ্ছে আর্মহলের সাইড এখানে এখানে প্রচন্ড টাইট হচ্ছে প্রথমে এখানে দেখুন টোটাল কত ছিল আর আমি এখানে তারপরে কতটা নেবো সেটা বলে দেবো তো এখানে আমি ওপর থেকে দেখাচ্ছি একদম ফিতে রেখে ধরবো ধরে এখান থেকে দেখুন টোটাল পাঁচের মতন আছে এটা অনেকটা কম আছে তো এটা কাটিং করেছিল সাড়ে পাঁচে তো এখানে কিন্তু অনেকটা কম আছে ছাতির তুলনায় তো এবারে আমি কি করবো এই নিচের সাইড থেকে হাফ ইঞ্চির মতন আমি ডাউন করে দেবো অথবা পৌনে ইঞ্চির মতন আপনারা ডাউন করে নিতে পারেন নিয়ে কাটিং করে নেবেন তাহলেই কিন্তু তার ঠিকঠাক আসবে আপনারা অবশ্যই মেপে নেবেন আপনাদের মতন তো আমার এখানে অনেকটাই কম ছিল তো ওই জন্য আমি পৌনে ইঞ্চির মতন ডাউন করেছি করার পরে এটাকে এই রকমভাবে মিলিয়ে দেব এইরকম ভাবে সেপটাকে মিলিয়ে দিলাম দিয়ে এখান থেকে কাটিং করে নেব তো ভাবে কাটিং করে নিয়েছি হাতাতে কাটিং করার কোনো দরকার নেই অনেকে ভাবে যে বডি পার্টে কাটিং করেছি মানে এবারে হাতাতেও কাটিং করতে হবে একদমই নয় আপনাদের যা প্রবলেম থাকে বডি পার্টেই থাকে হাতাতে তেমন কোনো প্রবলেম হয় না তো হাতা কাটিং করার কোনো দরকার নেই এবারে জাস্ট এটাকে কাটিং করে নিয়েছি এবারে একটার সাথে একটা এরকমভাবে নেবো নিয়ে জাস্ট আমি সেলাই করে দেব। দিলেই কিন্তু এখানে পুরোটা পারফেক্ট হয়ে যাবে এই রকমভাবে ধরে নিয়ে এর সাথে আবারও যেমন ছিল তেমনভাবে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই করবো আর এখানে আরেকটা কথা বলে দিচ্ছি তো এখানে বডির পার্টটা কাটিং করার দরুন আপনাদের মনে হতে পারে হাতার পার্টটা ছোটো হয়ে যাবে একদমই নয় আমি কিন্তু এখানে গোল করে কাটি নি আমি এখানে পৌনে ইঞ্চি ডাউন করেছি করে বেশি গোল সেপ দিইনি আমি এইরকমভাবে সেপটা দিয়েছি মানে যতটুকু প্রয়োজন সেই রকমভাবে সেপ দিয়েছি আপনারা কিন্তু বেশি গোল করে সেপ দিতে যাবেন না তাহলে কী হবে হাতার কাপড়ের সাথে বডির কাপড়টা অ্যাডজাস্ট করতে পারবেন তো তখন আমাদের বডির আরমহলটা অনেক বেশি বড়ো হয়ে যাবে হাতাটা কম হয়ে যাবে একটা মোটামুটি সেপ দিয়ে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে দেবেন তো অনেকেই জানে না যে আর্মহলের কিন্তু প্রচন্ড টাইট হলে আমাদের পুট কিন্তু কাঁধ থেকে পড়ে যায় তো আর্মহোলটা কিন্তু একদম পারফেক্ট রাখতে হবে খুব বেশি টাইট নয় খুব বেশি লুজও নয় লুজ হলে আর্মহল ফুলে থাকে টাইট হলে আর্মহলটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কুঁচকেও থাকে তো এটা কিন্তু একদম পারফেক্ট করতে হবে আর যাদের এখানে পুড লাইনের চওড়াটা অনেক বেশি আছে যার দরুন কাঁধ থেকে পড়ে যাচ্ছে তো তারা কি করবেন পুরো হাতাটাকে আলাদা করে আমি যেমন নিচ থেকে কাটিং করেছি সেম বরাবর পুরো ওপর পর্যন্ত সেম টু সেম মাপে কাটিং করবেন হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরোটা কাটিং করে বাদ দিয়ে দেবেন দেওয়ার পরে আবারও হাতাটাকে অ্যাটাচ করবেন করলে দেখবেন আপনাদের এই যে প্রবলেমগুলো আর হবে না তো আশা করবো আপনারা বুঝতে পেরেছেন এটা ছোট্ট নিয়ম ছিল কিন্তু এটা অনেকেই ভুল করে আর যদি ভিডিও ভালো লেগে যায় তাহলে লাইক